হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো হয়ে আছো। আমি সঞ্জু, গ্যালারি আর্ট চ্যানেল থেকে সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে। আজকের যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু। এই বিষয় নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা আজ তোমাদের সাথে আমি করতে চলেছি। তার আগেই বলে থাকি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে চাপ দিতে ভুলবেন না, যাতে এই ধরনের মোটিভেশনাল ভিডিওর আপডেট আপনি সবার আগে পেতে পারে। বন্ধুরা, আর দেরি না করে মূল বিষয়ে চলে যাওয়া যাক। খ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু জন্মগ্রহণ করেছিল 1813 খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বর মুঙ্গের খড়গপুর অঞ্চলে। নন্দলাল বসুর পিতা হলেন পূর্ণচন্দ্র বসু এবং মাতা হলেন ক্ষেত্রমণি বসু। নন্দলাল বসুর ছাত্রজীবন শুরু হয় দ্বারভাঙ্গায় এবং তিনি পরবর্তীকালে সেন্ট্রাল কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন। কিন্তু তার লেখাপড়ায় একদমই মন ছিল না। ছোটোবেলা থেকে তার আঁকার প্রতি ভালোবাসা উৎকৃষ্ট। ছোটোবেলায় থেকে তিনি কুমুরদের দেখে মূর্তি তৈরি করার চেষ্টা করতেন। বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু 1905 খ্রিস্টাব্দে আর্ট কলেজে ভর্তি হন। তিনি ওই কলেজেরই 5 বছরের শিক্ষা লাভ করে ওই কলেজেরই শিক্ষকতার কাজ পান। কিন্তু তিনি সেই কাজ না করে জোড়াসাঁকোরে অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছে এসে শিক্ষা লাভ করেন এবং সেখানেই শিল্পচর্চার কাজ করতেন। 1914 সালে নন্দলাল বসু শান্তিনিকেতনের কলাভবনে আসেন। 1924 খ্রিস্টাব্দে তিনি রবীন্দ্রনাথের সঙ্গে চীন, জাপান, সিংহল ভ্রমণ করেন। এছাড়াও তিনি 1910 খ্রিস্টাব্দে ভগিনী নিবেদিতার নির্দেশে অজন্তার গুহা অনুকৃত করেন। নিবেদিতার ইন্ডিয়ান মাইটিস অফ হিন্দুস অ্যান্ড বুদ্ধিস চিত্রটি অঙ্কন করেন নন্দলাল বসু। 1919 খ্রিস্টাব্দে তিনি আচার্য জগদীশচন্দ্র বসুর বসুবিজ্ঞান মন্দিরটি অলঙ্কৃত করেন। মহাভারতের কাহিনী তিনি চিত্রিত করেন। এছাড়াও তিনি স্বাধীন ভারতের পাণ্ডুলিপি চিত্রিত অঙ্কন করার জন্য দায়িত্বও তিনি নেন। এছাড়াও তিনি বরদারাজের চিত্র কীর্তি মন্দিরটি শোভিত করেন। নন্দলাল বসুর বিখ্যাত চিত্রগুলির মধ্যে কিছু উল্লেখযোগ্য চিত্রগুলি হলো দার্জিলিং, সতী, অন্নপূর্ণা। ছাড়াও তিনি সিদ্ধিদাতা গণেশ, সিদ্ধিদাতা শুকার্ত, উমার ব্যথা ও তপস্যা, পঞ্চপাণ্ডবের মহাপ্রস্তাব, নটরাজের তাণ্ডব, জগাই মাধাই, কর্ণ, গরুর স্তম্ভতলে শ্রী চৈতন্য, ভীষ্মের প্রতিজ্ঞা, হরিপুরাট নামে বিখ্যাত 83টি পট তিনি রচিত করেন। শ্রীনিকেতন এবং শান্তিনিকেতনের গ্রন্থাগারে ও চীনাভবনের চিত্রসমূহ তার হাতেরই লেখা। 1907 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান সোসাইটি ও ওরিয়েন্টাল আর্ট প্রদর্শনীতে তিনি শিবসতী চিত্রটির ওপর 500 টাকা পান। নন্দলাল বসু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ, ছড়ার ছবি, রূপ ও বিকাশ, ঋতু রঙ্গশালা, বিচিত্রা জ্ঞাননানন্দিনী দেবীর টাকডুমা ডুমডুম, অবনীন্দ্রনাথ ঠাকুরের বুড়ো আঙুল, এইসব বইগুলোর ওপর তিনি চিত্রকলা করেছিলেন। তার রচিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে শিল্পকথা, শিল্পচর্চা। 1950 খ্রিস্টাব্দে ডক্টরেট কাশীনাথ বিশ্ববিদ্যালয়ে নন্দলাল বসুকে ডক্টরেট উপাধিতে সম্মানিত করে। এছাড়াও ও বিশ্বভারতীয় তাকে দেশিকোত্তম নামে উপাধি সম্মানিত করে। এছাড়াও 1957 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডি লেট উপাধিতে সম্মানিত করে। 1954 খ্রিস্টাব্দে নন্দলাল বসুকে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে সম্মানিত করে। এই মহান চিত্রকর নন্দলাল বসু 1966 খ্রিস্টাব্দে 16ই এপ্রিল শান্তিনিকেতনে পরলোক গমন করে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে রাখবে এবং ভিডিওতে একটা লাইক করে দেবে, যাতে আমাদের মনোবল আরও বৃদ্ধি পায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো বিখ্যাত চিত্রশিল্পীকে নিয়ে। আপাতত সবাইকে ধন্যবাদ।